नमस्कार बन्धुरा, स्वागत जानाई आमार ओमबिश्वास किचन चैनले। हाजिर होलाम आबार एकटा नतून रेसिपी निये, सेटा हलो डाल माखनी बा बाटार डाल। एटा तैरी करा खुबी सहज एबं चट जल्दी तैरी हो जाए। तो किभाबे एई डाल माखनी तैरी करा हय तार सम्पूर्ण रेसिपिटी पाबे एई भिडियोते। चलो बेशी देरी ना करे आज के देखा जाक एई रेसिपिटी। यदि भिडियोटी लाइक भालो लागे ताहले तोमरा अवश्यई लाइक करबे एबं कमेंटे जानाबे केमन होयेछे। এখানে নিয়েছি মাশকলাইয়ের ডাল আর নিয়েছি রাজমা। তো এই মাশকলাইয়ের ডাল এবং রাজমাটাকে আমি ভালো করে ধুয়ে একে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এটাকে আমি একটা প্রেশার কুকারে দেব, দিয়ে চার থেকে পাঁচটা সিটি পড়লে একে নামিয়ে নেব। একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে এই রাজমা আর ডালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে একে সেদ্ধ হতে দেবো। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার প্রথমে আমরা বাটার এর মধ্যে দিয়ে দেবো। বাটারটাকে ভালো করে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার পর এখানে আমরা রাইস ব্যান অয়েল ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো। এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য হিং। এবার এগুলোকে ভালো করে একটু ফোড়ন দিয়ে তারপরে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে দু মিনিট ভেজে নেব। পেঁয়াজটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে আদা রসুন বাটা এবং পেঁয়াজ এর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে এখানে আমরা টমেটো কুচি অ্যাড করব এবং টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা সামান্য লবণ দিয়ে এটাকে আরও একটু ভেজে নেব। লবণ দেওয়াতে তাতে টমেটো এবং পেঁয়াজটা আরও তাড়াতাড়ি গলে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে দেব, যাতে টমেটো এবং পেঁয়াজ ভালো করে গলে যায়। মোটামুটি পাঁচ মিনিট রেখে তারপর এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখছি যে টমেটো মোটামুটি ভালোই গলে গেছে। এবার এটাকে আর একটু চালিয়ে নেব, চালিয়ে নিয়ে আর একটু ভেজে নেব। টমেটো এবং পেঁয়াজ কুচি অনেকটাই গলে গেছে। এবার এখানে মশলা অ্যাড করছি, কাশ্মীরি রেড চিলি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। দিয়ে এই মশলাগুলিকে সব একসঙ্গে ভেজে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল অ্যাড করছি। জল দিয়ে এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে আর একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং টমেটো মোটামুটি গলেই গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে সামান্য মিল্ক ক্রিম অ্যাড করছি, ফ্রেশ মিল্ক ক্রিম। দিয়ে এবার এটাকে ভালো করে চালিয়ে মিল্ক ক্রিমটাকে মশলার সাথে মিশিয়ে নেব। তাতে খুব সুন্দর একটা ক্রিমিশ টেক্সচার আসবে এবং খেতেও ভালো লাগবে। এখনই খুব সুগন্ধ বেরিয়ে গেছে এবং আমার যে টমেটো এবং পেঁয়াজ আছে সেগুলি সম্পূর্ণ গলে গেছে। মশলা থেকে মোটামুটি তেল
বেরোতে আরম্ভ করেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে সিদ্ধ করে রাখা ডাল এবং রাজমা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে ডাল এবং রাজমাটাকে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, মোটামুটি 5 মিনিট ঢেকে রাখবো। তারপরে 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে দেখছি যে মোটামুটি ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। ডালটা আমরা পুরোপুরি সিদ্ধ করিনি, একদম গলিয়ে দেইনি, গোটা গোটা রেখেছি। এই গোটা গোটা রাখলে খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এত ঘন রাখবো না, একটু আমরা একটু পাতলাই রাখবো, বেশি খুব বেশি পাতলা রাখবো না। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আগেই লবণ দিয়েছিলাম তাই খুব বেশি পরিমাণে একটা লবণ দিচ্ছি না। দিয়ে একে ভালো করে চালিয়ে নেব। তোমরা চাইলে এই গ্রেভিটাকে ঘনও রাখতে পারো, তো আমি খুব ঘন রাখবো না, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে অ্যাড করছি আরও বাটার। যেহেতু এটা বাটার ডাল করছি বা ডাল মাখনি করছি, তার জন্য এখানে আরও বেশি করে বাটার দিয়ে দিচ্ছি, যাতে বাটারে একটা ফ্লেভার পাওয়া যায়। দিয়ে এবার বাটারটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে বাটারটা গলে যায়। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আরও কিছুক্ষণ চালিয়ে নেব, যাতে গরম মশলা ডালের সঙ্গে মিশে যায়। মোটামুটি আমাদের আজকে ডাল মাখনি তৈরি করা হয়ে গেছে। কিছুক্ষণ ফুটতে দিয়ে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখনো আমাদের একটা ফাইনাল টাচ দেওয়া বাকি আছে, সেটা কি একটু পরে তোমাদের দেখাচ্ছি। এবার একে ফাইনাল টাচ দেওয়ার জন্য এর মধ্যে মিল্ক ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ মিল্ক ক্রিমটা আমরা এখানে ব্যবহার করছি, তাতে এই ডাল মাখনিটা যেটা হবে একটা যে ক্রিমি টেক্সচার সেটা আসবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। তো যদি আজকে আমাদের এই রেসিপিটি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।